আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার 2018 বাঘ আড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ বাঘ প্লাস আড়ম্বর। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিকের নাম কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রের পরিচালক কে? শেখ নিয়ামত শাকের। গোয়ার গোবিন্দ এর অর্থ কি? কাণ্ড জ্ঞানহীন। আর একটা গান গাও না এখানে না দ্বারা প্রকাশ পেয়েছে অনুরোধ অর্থে। কাব্য সুধাকর কার উপাধি? গোলাম মোস্তফা। কোনটি সূর্যের সমর্থক শব্দ? অর্ক। সংস্কৃত উপসর্গের সংখ্যা কয়টি? 20টি। তোমাকে দেখে আমি মুগ্ধ হলাম, এই বাক্যটি কোন ভাষা রীতিতে লেখা? চলিত। খনার বচন কি সংক্রান্ত? কৃষি। কোনটা অনুজ্ঞা প্রকাশক? তুমি যাও। কোনটি পক্ষ অর্থে প্রকাশ পায়? পাকা আম। রিক্সা শব্দটি উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? জাপানি। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? নজরুল ইসলাম। আমাদের দেশে হবে সেই ছেলে কবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে। পঙ্ক উক্তিটির রচয়িতা কে? কুসুম কুমারী দাস। শুদ্ধ বানান কোনটি? সমীচীন। সমীচীন। ডাক্তার শব্দটি কোন লিঙ্গবাচক? ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। কোন বানানটি শুদ্ধ? এখানে উত্তর হবে খ, মুমূর্ষ। মানুষ মরণশীল, কারেক্ট ট্রান্সলেশন ইজ ম্যান ইজ মর্টাল, এখানে গ উত্তর হবে।